আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। মসজিদের সামনে টিকটক করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের হাতাহাতি। জানিয়ে দেব অবিলম্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির। আরও জানিয়ে দেব আওয়ামী লীগ কর্মীর হাত পা ভেঙে দিল প্রতিপক্ষ। জানিয়ে দেব কেন্দ্রীয় সিদ্ধান্ত পৌঁছে দিতে তৃণমূলে বিএনপি নেতারা। আরও জানিয়ে দেব বিএনপির আন্দোলন কঠোরভাবে প্রতিহত করবে সরকার। এবং সর্বশেষ জানিয়ে দেব শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। মসজিদের সামনে টিকটক করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের হাতাহাতি। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মসজিদের সামনে টিকটক করাকে কেন্দ্র করে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে উপজেলা সরকার বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, জুমার নামাজের নবীনগর ইব্রাহিমপুরে মডেল মসজিদের সামনে টিকটক ভিডিও বানাচ্ছিল সরকার বাড়ির একদল কিশোর। তাতে বাধা দেয় সরকার বাড়ির আরেকটি পক্ষ। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। দুই পক্ষের মাঝে হাতাহাতির সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবিলম্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির। অবিলম্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বলা হয়েছে, বাণিজ্য সচিবের সঙ্গে মিল মালিকদের বৈঠকের পর এক লাফে প্রতি লিটারে বোতলজাত সোয়াবিন তেলের দাম 38 টাকা, খোলা সোয়াবিন তেলের মূল্য 44 টাকা বৃদ্ধি করা হয়েছে এবং প্রতি লিটারে বোতলজাত সোয়াবিন তেলের দাম 198 টাকা নির্ধারণ করা সরকারের চরম গণবিরোধী নীতিরই বহিঃপ্রকাশ। সোয়াবিন তেল এখন সোনার হরিণ। এই সরকার যে জনগণের শত্রুপক্ষ, সোয়াবিন তেলের দাম বৃদ্ধিতে তা আবারও প্রমাণিত হলো। ঈদ উল ফিতরের প্রাক্কালে বাজার থেকে সোয়াবিন তেল উধাও এবং গতকাল সোয়াবিন তেলের দাম বৃদ্ধি অভিনব নজিরবিহীন ঘটনা, যা জনগণকে চরম ভোগান্তিতে ফেলেছে। ক্ষমতাসীন মহলের সিন্ডিকেটের দৌরাত্মেই বাজার থেকে সোয়াবিন তেল গায়েব করে এখন চরম দাম বৃদ্ধির মাধ্যমে মধ্যম ও স্বল্প আয়ের মানুষকে গচ্চা দিতে হচ্ছে অতিরিক্ত অর্থ। এই ঘটনায় জনগণকে চরম হয়রানির মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভোজ্য তেল হিসেবে সোয়াবিন তেল অত্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য। প্রতিটি পরিবারের রন্ধন কাজের জন্য এটি একটি অত্যাবশ্যকীয় উপকরণ। সুতরাং নিত্য প্রয়োজনীয় এই পণ্যকে সিন্ডিকেটের মাধ্যমে নিয়ন্ত্রণ করে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রধান লক্ষ্য। ভোটারবিহীন সরকারকে জনগণের কাছে কোনো জবাবদিহি করতে হয় না বলেই সোয়াবিন তেলের মতো একটি প্রয়োজনীয় পণ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেটি জনগণের ক্রয় ক্ষমতা থেকে দূরে ঠেলে চরম দুর্ভোগের মধ্যে ফেলা হয়েছে। সরকার নিজেদের গোষ্ঠী স্বার্থে সোয়াবিন তেলের মূল্য বৃদ্ধি করেছে, অথচ আশেপাশে কোনো দেশেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পায়নি। মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, সোয়াবিন তেলের সীমাহীন মূল্য বৃদ্ধির এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোজ্য তেল সোয়াবিনের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি করছি। আওয়ামী লীগ কর্মীর হাত পা ভেঙে দিল প্রতিপক্ষ। পূর্ব বিরোধের জের ধরে নাটোরের সিংড়ায় আব্দুর রাজ্জাক নামের এক আওয়ামী লীগ কর্মীর হাত পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সন্ধ্যা 7টায় উপজেলার ডাহিয়া ইউনিয়নের কদমকুড়ি গ্রামের রাস্তায় কালভার্টের পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার ডান হাত ও বাম পা ভেঙে রক্তাক্ত জখম করে মানিক বাচ্চু তৌহিদুল রবিউল সহ প্রতিপক্ষরা। আহত আব্দুর রাজ্জাক কদমকুড়ি গ্রামের মৃত গরিবুল্লার ছেলে। গুরুতর আহত রাজ্জাককে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগে 31 নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক ডাহিয়া বাজার থেকে কদমকুড়ি গ্রামে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে কদমকুড়ি রাস্তায় জৈনক মহসিন আলীর বাড়ির সাথে কালভার্টের পাশে ওই আওয়ামী লীগ কর্মীকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এক হাত ও পা ভেঙে দেয় প্রতিপক্ষরা।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মেহেদি হাসান মুঠোফোনে এই যুগান্তরকে বলেন, আহত আব্দুর রাজ্জাকের বাম পায়ের হাড় ভেঙে বের হয়ে গেছে আর হাতের এক্স-রে রিপোর্ট না দেখা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন সিরাজুল মজিদ বলেন, আহত আব্দুর রাজ্জাক তার ইউনিয়ন আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী। পূর্ব বিরোধে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, পূর্ব বিরোধী ও আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত পৌঁছে দিতে তৃণমূলে বিএনপি নেতারা আন্দোলন ও জাতীয় নির্বাচনের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত নিয়ে অনেকটা অন্ধকারে ছিলেন বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা। এবার এই দুই ইস্যুতে দলের অবস্থান তুলে ধরতে সব নির্বাচনী আসনে গেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। ঈদকে কেন্দ্র করে শুভেচ্ছা বিনিময় সহ নানা অনুষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে তারা দলের হাইকমান্ডের বক্তব্য তুলে ধরেছেন। নেতারা জানান, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি। একই সঙ্গে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং এ দাবি আদায়ে আন্দোলনের বিষয়ে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নিতে নানা দিক নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের কাছে এও বার্তা দেওয়া হয়েছে, জুনের মধ্যে সারা দেশে দল পুনর্গঠন কাজ শেষ করা হবে, এরপর যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে। সূত্র জানায়, রমজান মাসে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর, সিলেট, জামালপুর, জয়পুর, হাটসহ অন্তত 35 জেলার ইফতার মাহফিলে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একদিনে একাধিক ইফতারে অংশ নেন তিনি। সব ইফতার মাহফিলেই দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এতে রাজনৈতিক দলগুলোর ঐক্য, আগামী জাতীয় নির্বাচন ও আন্দোলন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। বিএনপি নেতারা জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা অস্পষ্টতা ছিল। শেষ পর্যন্ত সে নির্বাচনে বিএনপি অংশ নেয়, তবে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বর্তমান সরকারের অধীনে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, এ সরকারকে টিকিয়ে রাখার জন্য যারা তাদের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের সবাইকে জাতীয় বেইমান হিসাবে খেতাব দেওয়া হবে। তারা সবাই জাতির ইতিহাসে জাতীয় বেইমান হিসাবে খেতাব প্রাপ্ত হবেন। জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যোগান্তরকে বলেন, বর্তমান অবৈধ সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত বিএনপির নিরপেক্ষ সরকারের অধীনেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। এই লক্ষ্যে আমরা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। দাবি আদায়ে সব রাজনৈতিক দল ও গণতান্ত্রিক মানুষকে ঐক্যবদ্ধ করে দরবার আন্দোলন করা হবে, সেই লক্ষ্যেই বিএনপি কাজ করছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বিএনপি নির্বাচন চায় নিরপেক্ষ সরকার এর অধীনে। সেই নির্বাচনে বিএনপি জয়ী হলে যারা আন্দোলন সংগ্রাম থাকবেন তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার হবে। সেই নীতি অবলম্বন করেই বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। আন্দোলনের জন্য দলের যে সাংগঠনিক কার্যক্রম করা দরকার তা চলছে। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ সিনিয়র নেতা এবার ঈদের দিন অথবা ঈদের আগে ও পরে তাদের নির্বাচনী আসনে গিয়েছিলেন। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী গত জাতীয় নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারাও নিজ এলাকায় যান। বিশেষ করে যারা দলে তরুণ নেতা তারা অনেকেই এবার নিজ এলাকায় গিয়েছেন, এমনকি বিএনপি অঙ্গ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, বিএনপি নির্বাচন চায় নিরপেক্ষ সরকারের অধীনে। সেই নির্বাচনে বিএনপি জয়ী হলে যারা আন্দোলন সংগ্রামে থাকবেন তাদেরকে জাতীয় সরকার হবে। সেই নীতি অবলম্বন করেই বিএনপির নেতাকর্মীরা কাজ করছেন। আন্দোলনের জন্য দলের যে সাংগঠনিক কার্যক্রম করা দরকার তা চলছে। সূত্র জানায়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অধিকাংশ সিনিয়র নেতা এবার ঈদের দিন অথবা ঈদের আগে ও পরে তাদের নির্বাচনী আসনে গিয়েছেন। হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী গত জাতীয় নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তারাও নিজ এলাকায় যান। বিশেষ করে যারা দলে তরুণ নেতা তারা অনেকেই এবার নিজ এলাকায় গিয়েছেন, এমনকি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও ছিলেন এলাকামুখী। তারা তৃণমূলে
নির্বাচন ও আন্দোলন ইস্যুতে কেন্দ্র নির্দেশনা পৌঁছে দেন। গত জাতীয় নির্বাচনে খুলনা 3 আসনে বিএনপির প্রার্থী ছিলেন রকিবুল ইসলাম বকুল। তিনি যুগান্তরকে বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সবার দাবি। ইফতার মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠান ও সাংগঠনিক সভায় নির্বাচন ও আন্দোলন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করা হয়েছে। এতে করে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জাতীয় সরকারের কনসেপ্ট দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ খুব পছন্দ করেছেন। বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম যুগান্তরকে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আরও বলেছেন, সরকার গঠন হলে আন্দোলনে যারা যাবেন বা থাকবেন, পাশ করুক ফেল করুক সবাইকে নিয়ে নির্বাচনের পরে জাতীয় সরকার হবে। আমার নির্বাচনী এলাকা সহ বিভিন্ন জায়গায় ইফতার মাহফিল করেছি, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করেছি, সাধারণ মানুষ তা গ্রহণও করেছে। নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন হতে হবে, এটি শুধু বিএনপির কথা নয়, দেশের আপামর জনগণের কথা। কারণ দলীয় সরকার বা আওয়ামী লীগের অধীনে যে অতীতে নির্বাচন হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি, মানুষ ভোট দিতে পারেনি। ঈদের আগে ও পরে 8 দিন নিজ নির্বাচনী এলাকায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি যুগান্তরকে বলেন, দল গোছানোর কাজ তো চলছেই, এছাড়া পুরো রোজার মাসেই ইউনিয়ন, ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে বিএনপির ইফতার পার্টি ছিল। নেতাকর্মীদের এ বার্তাই দিয়েছি, দল গোছানোর পর নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি আসবে। সেই কর্মসূচিতে সবাইকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, দাবি আদায়ে মাঠে থাকতে হবে। তিনি আরও বলেন, নেতাকর্মীরা এবার খুবই উজ্জীবিত। তারা আশাবাদী যে 2014 ও 2018 সালের নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে পেরেছে, আগামী নির্বাচনে সেটা পারবে না। নেতাকর্মীদের ঝুঁকি নেওয়ার সাহসটা বেড়ে গেছে। তারা মনে করেছেন ভোট নেই, নির্বাচন নেই, জোর জবরদস্তি একটা ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করতে হবে, এটা থেকে অবসানের জন্য সর্বোচ্চ ঝুঁকি নিতে হবে। বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, নিজ এলাকা সহ মহানগর উত্তরের বিভিন্ন ওয়ার্ড থানায় ইফতার মাহফিল ও কর্মী সভা হয়েছে। সেখানে দলের সিদ্ধান্তের বিষয়ে নেতাকর্মীদের অবহিত করা হয়। তারা যে কোনো আন্দোলন সফলের জন্য প্রস্তুত রয়েছেন। অঙ্গ সংগঠনের মধ্যে যুবদলের কেন্দ্রীয় সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলও নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেখানে তারা আন্দোলনের বিষয়ে তাদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। বিএনপির আন্দোলন কঠোরভাবে প্রতিহত করবে সরকার। বিএনপির আন্দোলনের হুমকিকে গুরুত্ব না দিয়ে হালকাভাবেই নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে আসায় এটা এখন হাস্যকর বিষয়ে পরিণত হয়েছে বলে মনে করছেন সরকার ও আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। তবে আন্দোলন দাঁড় করাতে ব্যর্থ হয়ে বিএনপির সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। আর সে ধরনের চেষ্টা হলে তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়েও কঠোরভাবে প্রতিহত করতে সরকার প্রস্তুত বলে জানিয়েছেন তারা। গত কিছুদিন ধরেই বিএনপি এবং দলটির নেতৃত্বাধীন জোটের নেতারা সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে বলে ঘোষণা দিয়ে আসছেন। বিএনপি নেতারা বলছেন, নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর কিংবা নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন করতে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। ঈদের পরেই তারা এই আন্দোলনের কথা বলেছেন, যদিও তারা এখনও আন্দোলনের দিনক্ষণ এবং কোনো কর্মসূচি ঘোষণা করেনি। এদিকে বিএনপি ও তাদের জোট নেতাদের আন্দোলনের হুমকিকে গুরুত্ব দিচ্ছে না ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সরকার। আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা মনে করছেন, বিএনপি দীর্ঘদিন ধরেই আন্দোলনের কথা বলছে কিন্তু এখনও পর্যন্ত সরকারের বিরুদ্ধে কোনো ধরনের আন্দোলন দাঁড় করাতে পারেনি। সরকার বিরোধী আন্দোলনে জনগণের যে সমর্থন প্রয়োজন বিএনপি সেটা পাবে না। আবার জনসমর্থন না পেলেও বিএনপি জামায়াত অতীতের মতো দেশ জ্বালাও পোড়াও সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কাও করছে সরকার ও আওয়ামী লীগ। বিএনপির এই আন্দোলনের হুমকিকে হাস্যকর বলে মনে করছেন আওয়ামী লীগ ও সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গত 5ই মে নোয়াখালীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি গত 13 বছরে 26 বার আন্দোলনের ডাক দিয়েছে, এখন বিএনপির আন্দোলনের কথা শুনলে মানুষ হাসে। গত 10 বছরে বিএনপি 26 বার আন্দোলনের ডাক দিয়ে পারল না, পারবে কোন বছর?
তাদের আন্দোলনে প্রশ্ন সবার, এই বছর না ওই বছর আন্দোলন হবে কোন বছর? আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা জানান, বিএনপি দীর্ঘদিন চেষ্টা করেও মাঠে আন্দোলন দাঁড় করাতে পারেনি, তাদের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। তবে এ অবস্থায় তারা এখন আন্দোলনের নামে জ্বালাও পোড়াও সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে পারে। অতীতেও 2013, 2014 ও 2015 সালে তারা বোমাবাজিসহ এ ধরনের ঘটনা ঘটিয়েছে এবং এতে অনেক মানুষ প্রাণ ঝরছে। সরকার তাদের এ ধরনের যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক রয়েছে বলে ওই নীতি নির্ধারকরা জানান। আবারও রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে জানিয়ে সরকারের কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ আব্দুর রাজ্জাক গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, আবার রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হবে বলে মনে হচ্ছে। রাজনৈতিক ক্ষেত্রে উত্তপ্তের কথা যেটা বলেছি, তারা আন্দোলনের হুমকি দিচ্ছে, তারা ধর্মঘট করবে, বাংলাদেশকে অচল করে দেবে। আমরা মনে করি, যাই হোক, দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে থাকবে না, তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সরকার প্রস্তুত বলে আওয়ামী লীগ ও সরকারের নীতি নির্ধারকরা জানান। তারা বলেন, সরকার অনেক শক্তিশালী অবস্থানে আছে, অতীতের মতো ওই ধরনের কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কঠোর অবস্থান নেবে। যে কোনো সন্ত্রাসী তৎপরতা ও অস্থিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা দমনে আগে থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগও রাজপথে থাকবে। রাজনৈতিক যে কোনো অস্থিশীল পরিস্থিতি প্রতিহত করতে সক্রিয় থাকবে দলের নেতাকর্মীরা। এ বিষয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাংলা নিউজকে বলেন, বিএনপির দুর্নীতিবাজ নেতৃত্ব দলটির নেতাকর্মীদের কাছেই গ্রহণযোগ্যতা হারিয়েছে। জনগণ তাদের কথা শুনবে কেন? জনগণের কাছে বিএনপির কোনো উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। অতীতে খালেদা জিয়া আন্দোলনের নামে 93 দিন দলীয় কার্যালয়ে অবস্থান করে পরে নাকে খোঁচ দিয়ে বাসায় গেছেন। অতীতের মতো জ্বালাও পোড়াও মানুষ হত্যার কোনো সুযোগ নেই। সরকার অত্যন্ত শক্তিশালী, দেশবিরোধী কোনো তৎপরতা চালাতে দেওয়া হবে না, এই ধরনের চিন্তা ভাবনা করলেই তাদের বিপদ আছে। এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম বাংলা নিউজকে বলেন, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে দল গোছানোর কাজ করছি। বিএনপি জামায়াতের অপরাজনীতি, ভয়ভীতি, হুমকিতে আমরা ভীত নই। আন্দোলনের নামে অতীতে তারা বোমাবাজি করেছে, মানুষ পুড়িয়ে মেরেছে, তাদের এ কাজগুলো মানুষ ঘৃণা করে। যতই তারা আন্দোলনের হুমকি দেবে, ততই তারা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হবে। জনগণ তাদের সঙ্গে নেই। তারা যদি আবারও ষড়যন্ত্র করে, জ্বালাও পোড়াও মানুষ হত্যা, দেশকে অস্থিশীল করার চেষ্টা করে, সরকার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ভালোভাবেই বোঝে কি করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরাও মানুষের পাশে থাকবে, অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আওয়ামী লীগের অঙ্গীকার। শ্রীলঙ্কায় আবারও জরুরি অবস্থা জারি। তীব্র বিক্ষোভের জেরে আবারও জরুরি অবস্থা জারি হলো শ্রীলঙ্কায়। শুক্রবার এই সিদ্ধান্ত জানান রাষ্ট্রপতি গোতাবায়ে রাজাপাকসে, যা কার্যকর হয় মধ্যরাত থেকে, খবর এনডিটিভির। প্রেসিডেন্টের মুখপাত্র জানান, গোতাবায়ে রাজাপাকসে নিরাপত্তা বাহিনীকে ব্যাপক ক্ষমতা দিয়ে জরুরি অবস্থা জারি করেন। ট্রেড ইউনিয়ন সহ অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশব্যাপী ধর্মঘট করেছে। তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 5 সপ্তাহের মাথায় দ্বিতীয়বারের মতো জরুরি অবস্থা জারি হলো দেশটিতে। এর ফলে বিশেষ ক্ষমতা পেল নিরাপত্তা বাহিনী। বিচার ছাড়াই আটক করে রাখা যাবে সন্দেহভাজনদের। অর্থনৈতিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কায় সরকারের বিরুদ্ধে জনরস এখন তুঙ্গে। শুক্রবার পূর্ব ঘোষিত ধর্মঘট পালনে ধর্ম বন্ধ ছিল। স্কুল, কলেজ, দোকানপাট ও সরকারি বেসরকারি অফিস, এ সময় চলেনি কোনো গণপরিবহন। বিক্ষোভকারীরা রাজপথে নেমে এলে অচল হয়ে পড়ে গোটা দেশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও জলকামান ছোড়ে পুলিশ। এর আগে গত মাসের 2 তারিখ প্রথমবারের মতো জরুরি অবস্থা জারি করেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসে। সে সময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যে বাধ্য হয়ে গোতাবায়ে রাজাপাকসে সরকারের 26 মন্ত্রী একসঙ্গে পদত্যাগ করেন।